হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বাংলা চ্যানেল, বাঙালি চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, কারণ আপনাদের দেওয়া একটা লাইক না আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট চ্যানেল, আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সাম ক্র্যাক করে গেছো, তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা যদি ইবুক পারচেজ করতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করে স্ক্রিনশটটা অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। আমি তোমাদেরকে দুটো পিডিএফ কিন্তু পাঠিয়ে দেবো, সেই দুটো পিডিএফ পড়ে কিন্তু তোমরা অতি সহজে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে। তো যারা ইন্টারভিউয়ের ইবুক পারচেজ করতে চাও অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্টটা করে নিও, ঠিক আছে? আর যারা এখনও আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওনি, তারা কিন্তু এখনই যাও এবং প্রথম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই কিন্তু ফুল হয়ে গেছে এবং টেলিগ্রাম গ্রুপটা কিন্তু প্রায় 100 মেম্বারের বেশি হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যাও, এখনই যাও এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ ধারণা পাবেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এর কাট অফ কত দাঁড়িয়েছে, আপনি কত পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছেন, সেটা নিয়ে কিন্তু আমি আপনাকে একটা একেবারে স্বচ্ছ ধারণা দেব। তো অবশ্যই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা বেশি বড় হবে না, ছোট্টই হবে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পোল নিয়ে এসেছি যে পোলে অ্যাক্টিভলি 882 জন পার্টিসিপেট করেছে। এরপর কিন্তু এটা ক্রমেই বেড়ে যাচ্ছে, কারণ আমি এটা কালকে দিয়েছিলাম পোলটা। এখনও অনেক ক্যান্ডিডেট যারা এখনও পার্টিসিপেট করেনি এই পোলে, তারা কিন্তু পার্টিসিপেট অবশ্যই করবে। আর সকলকে রিকোয়েস্ট করছি, যারা এই পোলগুলোতে পার্টিসিপেট করছো, তারা কিন্তু একেবারে সঠিক ডেটাটাই প্রোভাইড করো, কারণ যদি তোমরা সঠিক ডেটা প্রোভাইড না করো কিন্তু, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রেই খারাপ, আমাদের কিছু যাবে না, আমাদের কিছু আসবেও না। তোমরা যদি সঠিকভাবে ভোট না করো তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম আছে। ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা পার্টিসিপেট যারা করছো তারা কিন্তু একেবারে সঠিক ডেটাটা প্রোভাইড করার চেষ্টা করো, ঠিক আছে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রশ্ন করেছি, আপনি ইউআর হলে আপনার ডব্লিউপিপি মেন এর স্কোর কত? তো এখানে আপনারা একটা সত্যি চমকে দেওয়া একটা স্কোর দেখতে পাচ্ছেন। যখন মেন এক্সাম হয় তারপরের কমেন্টগুলো আপনারা চেক করুন ভিডিওতে। আমি এখানে কয়েকটা কমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, প্রত্যেকটা কমেন্ট কিন্তু 50 আপ। সবাই বলছিল আমি 50-এর বেশি, কেউ তো বলছিল আমি 55-এর বেশি, কেউ আবার বলছিল আমি 45-48-এর বেশি, মানে অনেক কম কমেন্ট ছিল যেটা 40-45-এর রেঞ্জে ছিল। কিন্তু এই জায়গায় কিন্তু পুরো ঘটনাটাই আলাদা হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভোটস, মানে 34% ভোট কিন্তু পড়েছে 37-38 নাম্বার পেয়ে পাস করেছে। নেক্সট 18% 39-41 নাম্বার পেয়ে পাস করেছে, এবং 16% 42-44, এবং 18% 45-50, এবং মাত্র 13% 50-এর বেশিতে ভোট গেছে। তো আপনাদেরকে সকলকেই বলছি, যারা বেশি নাম্বার কমেন্ট করছিলেন তারা কোথায় গেছেন, তারা কি পাস করেননি? এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আপনারা। সত্যি বলছি, এটাতে আমাদের কিছু যায় আসে না, অনেক অনেক স্টুডেন্টস আছে আপনাদের মতোই, অনেক সাধারণ ফ্যামিলি থেকে, মধ্যবৃত্ত ফ্যামিলি থেকে, তারা কিন্তু এই চাকরিটার দিকে তাকিয়ে বসে আছে, এই চাকরিটার অপেক্ষায় বসে আছে। এই চাকরিটা না পেলে হয়তো তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তো তাদেরকে অন্তত বিভ্রান্ত করবেন না। মানছি আমার চ্যানেলের প্রতি আপনাদের কোনো ভালোবাসা নেই, দরকার নেই আপনাদের ভালোবাসার, কিন্তু আপনারা চেষ্টা করুন আপনাদের সঠিক কমেন্টটা করার। শুধুমাত্র আমার চ্যানেলের উপরে নয়, যে কোনো ইউটিউব চ্যানেলের ওপর যে আপনারা কমেন্টটা করছেন সেটা যথাযথ এবং স্বচ্ছ কমেন্ট করুন, একটু সঠিক কমেন্ট করার চেষ্টা করুন। আপনার জন্য যদি অন্য কারো লাভ হয় সেটার থেকে ভালো কিছু কিন্তু হয় না বন্ধু। কোনো দিনও কারো হেল্প করে দেখবেন মনটাই কতটা ভালো লাগে। তো বন্ধুরা, এখানে বলা যেতে পারে 34%, 18% এবং 16% মিলিয়ে মোট 68% পরীক্ষার্থী বলছে আমাদের স্কোর 45-এর বিলো আছে, মানে বিলো 45 রয়েছে, মানে 45-এর কম তারা স্কোর করছে। তাদের স্কোর রেঞ্জ হচ্ছে 37-44। 68% স্টুডেন্ট কমেন্ট করছে তারা এই স্কোরটা পাচ্ছে, প্রায় 600 জন ধরতে পারেন, মানে 882 জনের মধ্যে
600 জন কিন্তু এই স্কোরটা মানে আন্ডার 45 এ রয়েছে। এরপর চলে যাব নেক্সট ক্যাটাগরিতে, নেক্সট ক্যাটাগরি আছে ওবিসি এ। তো ওবিসি এর সেম ঘটনা, 34-35% 36-38% 13% এবং 39-42% 14, 43-45% 11% এবং 46 অর অ্যাবাভে আছে 18%। ওবিসি এই ক্যাটাগরিতে যারা কোয়ালিফাই করেছো তারা ম্যাক্সিমাম কিন্তু 34-35 স্কোর পেয়ে পাস করেছো। এখানে ওবিসি এ ভোট করেছে প্রায় 441 জন, ঠিক আছে, এটা এখনও একদিন হয়নি, 19 ঘন্টা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো আরও ভোট যারা এখনও করেননি এই সব পোলে অবশ্যই গিয়ে কিন্তু একবার পার্টিসিপেট করে নেবেন এই সব পোলে, কারণ এই পোলে আপনারা নিজের থেকেই বুঝতে পারবেন যে কী কাট অফটা গিয়েছে। নেক্সট ওবিসি বি ক্যান্ডিডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 36-37 পেয়েছে 39%, 38-40 পেয়েছে 16%, 41-44 স্কোর করছে 18% এবং 45 অর অ্যাবাভে আছে 28%। তো ওবিসি বি এখানে পার্টিসিপেট করেছে 525 জন। নেক্সট ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট, যেটা এখন সবথেকে বিতর্কিত সমস্যা বা বিতর্কিত বিষয়, এসসি ক্যান্ডিডেটের কাট অফ। তো দেখতে পাচ্ছেন এসসি ক্যান্ডিডেটের কাট অফ 40 অ্যাভাব করছে 56%। আর কিছু বলার নেই বন্ধুরা, আপনারা এখান থেকে ধরে নিতে পারেন এসসি ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু হাই গেছে। আপনারা দেখলেন ইউআর, আপনারা দেখলেন ওবিসি এ, আপনারা দেখলেন ওবিসি বি, কিন্তু এখানে যখন এসসি ক্যান্ডিডেটের সময় এলো এসসি ক্যান্ডিডেটের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 56% ভোট করেছে 40 অর অ্যাবাভ, মানে 40-এর বেশি স্কোর পেয়েছে, আর 35-36 স্কোর করছে 23%। তো আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পাচ্ছেন যে এসসিদের যে স্কোরটা হয়েছে সেটা মোটামুটি ভালো রকম হয়েছে কিন্তু এবার। তো যারা এসসি ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এই পোলে পার্টিসিপেট নেবে, যারা ওবিসি এ আছো তারা ওবিসি এ এর পোলে পার্টিসিপেট করবে। তো যে যে ক্যাটাগরির আন্ডারে আছো সেই ক্যাটাগরির আন্ডারের পোলে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করো। তোমাদের এই পোলে ভালোভাবে সঠিকভাবে পার্টিসিপেট করার মাধ্যমে কিন্তু তোমাদের যে ধারণাটা সেটা আরও স্বচ্ছ হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এসটি ক্যাটাগরির কিন্তু আমি পোলটা ক্রিয়েট করতে পারিনি, কারণ এসটি ক্যাটাগরির অতটা সমস্যা নেই। আর তোমরা যদি এসটি ক্যাটাগরির হয়ে থাকো আর এইরকমই একটা পোল চাও অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাও যে এই পোলটা তোমরা চাও কি চাও না। এছাড়াও তোমাদের এই যে এই ইনিশিয়েটিভটা লাগলো এইটা কেমন লাগলো, ভালো লাগলো খারাপ লাগলো, তোমাদের কিছুটা হলো মনটা ভালো হয়েছে, স্বস্তি লেগেছে কি স্বস্তি লাগেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। বন্ধুরা ভিডিওটা এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। এবং যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে নেবেন। এর পরবর্তীকালে কিন্তু ইন্টারভিউ এ উত্তর সমেত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।